সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ম্যান্ডেলা আর্ট একটা হোলি স্পেশাল ম্যান্ডেলা আর্ট প্রথমে এইভাবে দেখো রাউন্ড করে নিচ্ছি এগুলো তোমরা কম্পাস দিয়েও করতে পারো অথবা এরকম যদি ছোট ছোট বড়ো বিভিন্ন কালারের প্লেট থাকে বা কোনো কিছু ঢাকনা থাকে তোমরা দিতে দিয়ে করতে পারো গোলগুলো সব এঁকে নিলাম এবার মাঝখানে আমরা এইভাবে স্কেল বসিয়ে একটা দাগ খুব টেনে নেবো এখানে একটা পিচকিরি আঁকবো পিচকিরিটা কেমন করে আঁকছি একটু দেখে নিলে স্কেল দিয়ে এভাবে টেনে এই জায়গাটা ইলিপস করে দেব এই জায়গাটার মধ্যে পিচকিরি ধরার হ্যান্ডেলটা করে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে তাহলে তোমরা অনায়াসে বাড়িতে তোমরা দেখে দেখে এটা করতে পারবে খুব সহজ করে করা আছে ম্যান্ডেল আর্ট হলেও খুব সহজ করে যাতে সবাই করতে পারে আমরা এই মার্কার পেন দিয়ে করছি কালো মার্কার দিয়ে তোমরা স্কেচ পেন দিয়ে করতে পারো মার্কার পেন দিয়ে করতে পারো জেল পেন দিয়ে করতে পারো কোনো অসুবিধে নেই এভাবে পিচকিরিটার মাঝখানে মাঝখানে এবং পর পরপর দাগ দিয়ে যাব ডিস্টেন্সটা মোটামুটি সমান করার চেষ্টা করবে আমি কোনো মেপে নেই নি আইডিয়া করে করছি একটু উনিশ বিশ হতে পারে তোমরা মেপে মেপেও করতে পারো কোনো অসুবিধে নেই হাতে সময় থাকলে মেপে মেপে স্কেল দিয়েও করতে পারো এইভাবে রাউন্ডটার মাঝখানে আমরা একটু ভাগ করে নিলাম যাতে আমাদের ডিজাইনগুলো করতে সুবিধা হবে এভাবে গোলটার মাঝখানে একটু ভাগ করে নিলাম এর মাঝখান দিয়ে আরেকটা গোল এঁকে দিলাম ছোট গোল যেটা আমরা প্লেট বসিয়ে করিনি হাত দিয়ে করলাম এবার আমরা ডিজাইনগুলো শুরু করছি ম্যান্ডেলা আর্টের ফুলের পাপড়ির মতো এইভাবে এঁকে দেবো দেখে নাও পরপর একই রকম করার চেষ্টা করবে পরপর আমরা এটাকে এঁকে দিলাম এখানে একটু জ্যাগ টাইপের লাইনগুলো করে দিলাম এর ভেতরে আবার একটা করে ডিজাইন দিয়ে দিচ্ছি একটা পুটলি দিয়ে একটা করে লাইন এবার এখানে এ এর মতো ফুলের পাপড়ির মতো আবার একটা করে দিলাম এটা একটু বড় করে দিলাম এর ভেতর দিয়ে আবার দুটো করে দাগ দিয়ে দিচ্ছি এর উপরের যে ফাঁকা জায়গাটা সেখানেও আমরা আবার দুটো করে দাগ দিয়ে এইভাবে ডিজাইনটা করে দিলাম দেখে নাও তোমরা খুব মন দিয়ে ভালো করে যদি দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে এখানেও একটা করে চোখ দিয়ে একটা করে পয়েন্ট দিয়ে দাগ দিয়ে দিলাম এর ভেতরে এই ডিজাইনগুলো হয়ে যাবে এর মাঝখানে একটা করে একটা করে পয়েন্ট দিয়ে দিলাম এবারে পাপড়িগুলো আমরা উল্টিয়ে দিলাম এবারের ভেতর দিয়ে এভাবে বাইরের দিকে এভাবে ডিজাইনটা করে দিলাম এর ভেতরে একটা করে ডট ডট পুটলি দিয়ে দিলাম যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমাকে ফলো করবেন আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা রইল এখানে আমরা একটা ডিজাইনটা এই ফুলের পাপড়ির মতো করে মাঝখানে একটা করে দাগ দিয়ে পাথার মতো পাথার যে শিরাগুলো থাকে সেভাবে করে দিচ্ছি একটু দেখে নিবে বাড়িতে তোমরা অনায়াসে তাহলে করতে পারবে ম্যান্ডেলা আমার আর্ট মানেই অনেকে ভয় পায় অনেক কঠিন আমি খুব সহজ করে করেছি যাতে সবাই করতে পারে এর বাইরে দিয়ে একটা করে লাইন দিয়ে দেবে খালি ভিডিওটা একটু ভালো করে দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে করা আছে একটা করে লাইন দিয়ে নিলাম সেকেন্ড লাইনটা পরে দিলাম তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে এর ভেতরে একটা করে পয়েন্ট দিয়ে দিলাম এখানে পাপড়ির মতো টেনে দিলাম এবার আমরা পিচকিরির মধ্যে দেখো দাগ দাগ করেছি ওগুলোর মধ্যে পিচকিটা একটু কালারফুল করছি আর কি কালারিং স্কেচ পেন দিয়ে এই ডিজাইনগুলো করে দেবে ভ্যারাইটিস ডিজাইন করতে পারো যার যত রকম পারো ডিজাইন করতে পারো আমি যতটা পেরেছি করেছি তোমরা এরকমই করতে হবে ব্যাপার না অন্যরকম ডিজাইনও দিতে পারো তবে যারা একদমই নতুন তারা এটাই করুক তাতে পরবর্তীকাল আরও ভালো ভালো করতে পারবে এর ফাঁকাগুলো আমরা আবার গ্রিন দিয়ে স্কেচ পেন দিয়ে যেখানে লাল আছে লাল স্কেচ পেন দিয়ে ভট করে দেব এবার আমরা নীল স্কেচ পেন দিয়ে এরকম সিক্সের মতো করে লিখে এভাবে আমরা ডিজাইনগুলো করে দিচ্ছি তারপরে গ্রিন দিয়ে এরকম ক্রস ক্রস করে দিলাম লাল দিয়ে করলাম এবার ডিজাইনটা এখানে ব্রাউন দিয়ে করে দিলাম এখানে নীল দিয়ে ডিজাইনগুলোর মধ্যে আবার ডিজাইন করে দিচ্ছি ফাঁকা জায়গাগুলো এটা লাল দিয়ে ডট ডট দিয়ে দিলাম এখানে ডিজাইনটা আবার একটু অন্যরকম করলাম তোমরা দেখবে দেখে করবে ডিজাইনগুলো তাহলে অনায়াসেই পেরে যাবে এর মাঝখান দিয়ে ডট ডট দিয়ে দিলাম এখানে ব্রাউন দিয়ে ভট করে দিলাম হ্যান্ডেলটা ব্ল্যাক এখানটায় রেড মাঝখানটায় একটা আর একটা কালার দিয়ে দেবো ব্লু কালার দিয়ে দিয়েছি এর মাথায় এরকম ডিজাইন করে দেবে এবার আমরা দু একটা স্কেল দিয়ে বসিয়ে দাগ টেনে নিয়েছি তারপর আমরা হ্যাপি হলি কথাটা লিখছি কেমন করে লিখছি একটু দেখো এটা কোনো মাপঝোকের ব্যাপার নেই এটা চোখের নজরে দেখে দেখে করবে একটু ছোটো বড়োটা যেন না হয় যে এর জন্য স্কেল দিয়ে পয়েন্ট টেনে নিয়েছি ডিজাইনটা তোমরা এরকম ভ্যারাইটিস করতে পারো কোনো অসুবিধা নেই এলটা করলাম আইটা করলাম এবার এর ভেতরে স্কেচ পেন দিয়ে ভ্যারাইটিস ডিজাইন করে দেবো যার যেমন খুশি যতটা পারো ডিজাইন করে দেবে যত রকম পারো লালটা এক করলাম গ্রিনটা আর এক রকম করলাম এটা আবার অরেঞ্জ কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছি এটা পিঙ্ক কালার দিয়ে এটা নীল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি হোলির মধ্যে যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমি যেভাবে করাচ্ছি সেভাবে যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে শিখে যাবে আমার শেখানো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এটা ব্লুজ মার্কার পেন দিয়ে এই বর্ডারটা দিয়ে দিচ্ছে আউটলাইনটা সবাই খুব ভালো থাকবে সবাইকে আবার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি